করব, বাহ, তখন এটা অন হবে এবং অফ করার সঙ্গে সঙ্গে আবার এটা অফ ম্যানুয়ালি হয়ে যাবে। ম্যানুয়ালি এবং বাথরুমে যাব, তখন আমাদের আসার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লাইটটা অন হবে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লাইটটা অফ অফ হয়ে হয়ে যাবে। যাবে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল স্মার্ট হাউস এন্ড হোম অ্যাপ্লায়েন্স অটোমেশন। এটা হচ্ছে আমাদের প্রথম মেইন গেট। এটা কিভাবে খুলবে, এটা যখন আমরা পাসওয়ার্ড দিব, এই যে মোবাইল এর মাধ্যমে যখন পাসওয়ার্ড দিব, ওপেন ডোরে ক্লিক করলে ওয়াও, আচ্ছা, তারপর দরজাটা খুলে গেল। তারপরে যখন আবার পাসওয়ার্ড দিব ক্লোজ NAZMUL ক্লোজ, এই যে ওপেন ডোর। যাদের কাছে পাসওয়ার্ড আছে তারাই শুধু এর ভিতরে ঢুকতে পারবে, এরপর আর পাসওয়ার্ড লাগবে না ঢুকতে গেলে। আচ্ছা, এবার যখন আমরা অটোমেটিক ভাবে এখানে আসব, তখন এটা স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে এবং আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যখন আমরা গেস্ট হাউসে আসবো, তখন স্বয়ংক্রিয় ভাবে আমরা আসার সঙ্গে সঙ্গে লাইটটা চলে যাবে এবং চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে যাবে। যখন আমরা বাথরুমে যাব, তখন আমাদের আসার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে লাইটটা অন হবে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে লাইটটা অফ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরে সাধারণত গ্যাস লিকেজ হয়, গ্যাস লিকেজ হওয়ার কারণে আমাদের আগুন ধরে যায়, যে কোনো আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি একটা সিস্টেম দিয়ে আছি যে যখন গ্যাস লিকেজ করবে তখন এই জানালাটা খুলে যাবে অটোমেটিক, এবং গ্যাস যতক্ষণ পর্যন্ত থাকবে জানালাটা খোলা থাকবে, গ্যাস বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানালাটা অফ হয়ে যাবে। এই যে আচ্ছা, এই যে লাইট, এই যে অটোমেটিক হ্যাঁ, লাগিয়ে। এটা হচ্ছে আমাদের ফায়ার সেন্সার। যখন আমরা এখানে আগুন লাগবে তখন আমাদের বিপ দিবে এবং এখানে অটোমেটিক ভাবে পানি দিবে। এই যে এই যে পানি পানি দিচ্ছে, দিচ্ছে, এই যে গ্যাস লাইট অন, অ্যালার্ম দিবে প্লাস পানি দিবে। আমার 8টা পুরি গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোম হোম অ্যাপ্লায়েন্স অটোমেশন। এটা আমরা এসি লোড পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবো মোবাইলের মাধ্যমে। এসি লোড, এখানে আমরা ফ্যান, যা কিছু আছে হোম অ্যাপ্লায়েন্স যা কিছু আছে সব কিছু কন্ট্রোল করতে পারবো মোবাইলের মাধ্যমে। এই যে এখানে আমরা কি অ্যাপস ব্যবহার করেছেন, ব্লিঙ্ক অ্যাপস ব্যবহার করছি। এখানে আমরা যখন এখানে অন দিব, এই যে অন দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাইটটা অন হবে এবং এটা অফ করার সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে। যখন আবার এটা অন করব তখন এটা অন হবে এবং অফ করার সঙ্গে সঙ্গে আবার এটা অফ ম্যানুয়ালি হয়ে যাবে। ম্যানুয়ালি এবং ম্যানুয়ালি এখানে আমরা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো, যে সুইচ দিলাম, এই যে দিলাম অন হলো, তারপরে আবার এটা অফ করলাম, ফোনের মাধ্যমে অফ করেন ওটা, এটা এই যে ওকে। তো এটার মেন সিস্টেমটা হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোনের মাধ্যমে লাইট, ফ্যান অর্থাৎ এসি লোডকে কন্ট্রোল করতে পারবো, আবার ম্যানুয়ালিও ঘর থেকে অন অফ করতে পারবো। এই ম্যানুয়ালি অন অফ করা অবস্থায়ও আমরা ফোনের মাধ্যমে অন অফ করতে পারবো। শুধু এর মানে এই না যে একটা ফোন দিয়ে অন অফ করতে পারবো, আমরা যাদের যাদের জিমেইলটা অ্যাক্সেস দিব তারা তারাই এই ফোনের মাধ্যমে এই লোডটাকে অন অফ করতে পারবে।